এরই সাথে সাথে এক পর্ব হয়ে গেছে তারার কথার, আজ আমাদের দ্বিতীয় পর্ব। কিন্তু কোথায় যাব, কোন তারার খোঁজে? দেখা যাক আজ কোন তারকার খোঁজ পাওয়া যায়, যারা মিডিয়া কাঁপায়, দর্শকদের আনন্দে ভাসায়, হাসায় কিংবা কাদায়। শুনতে চাই তাদের কথাবার্তা, করতে চাই দেখা। ডাবর হার্বাল গ্রিনজেল টুথপেস্ট প্রেজেন্স তারার কথা। চলে এসছে আমাদের শুটিং স্পটে, শুটিং চলছে এবং দেখা যাক কি আছে আমাদের সাথে। পেয়ে গিয়েছি, আমাদের সাথে রয়েছেন সিয়াল ফারুক, অপূর্ব ভাই। ভাইয়া কেমন আছেন? অপূর্ব ভাই নিশ্চয় ভালো আছেন। একদম ঠিকঠাক, রাইট অন টাইম। লেট করার অনেক চেষ্টা করেছিলাম, বাট লেটই করতে পারলাম না। যাই হোক অপূর্ব ভাই, এখন কি নাটক নিয়ে বিজি? এই বছর কয়টা নাটক করলেন? ভ্যালেন্টাইন্স ডে নাটক শুরু হয়েছে কিনা? এসব প্রশ্ন আমরা আপনাকে করবই না। থ্যাংক গড, আমি নিজেও টায়ার্ড এসব প্রশ্ন শুনতে শুনতে আর একটু উত্তর দিতে দিতে। চলুন না প্লিজ কফি খেতে খেতে কথা বলি, আসুন। তাহলে আমরা আমাদের প্রশ্ন প্রশ্ন খেলায় চলে যাই। আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি? স্কুল ছিল অনেকগুলো। আমি ম্যাট্রিক পাশ করেছি বশিরুদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে, ইন্টারমিডিয়েট করেছি আমি আইডিয়াল কলেজ থেকে, আর আমার ইউনিভার্সিটি হচ্ছে NIMIT, CIS করেছি ওখান থেকে। এর মধ্যে কোন সময়টা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন? সবকটা। আমি নিজে আসলে খুব যাকে বলে ফ্রেন্ডলি, খুব আড্ডাবাজ টাইপের ছিলাম এবং সবসময় আসলে খুব মানে ওই যে মধ্যমণি যাকে বলে, তো আমার অনেক প্রচুর বন্ধুবান্ধব ছিল সব সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবখানে আসলে ভীষণ এনজয় করেছি সবার সাথে। আপনার সবচেয়ে পুরনো বেস্ট ফ্রেন্ড? আমার একদম ছোট্টবেলার বন্ধু, মানে যখন থেকে বন্ধু বন্ধু বলতে কি বোঝায় যেটা যখন সেটা যখন বুঝতে শিখেছি, সেই বন্ধুটার নাম হচ্ছে শাওন। আপনার দাদা বাড়ি, যেটাকে আমরা দেশের বাড়ি বলি? আমাদের দেশের বাড়ি অরিজিন হচ্ছে আমাদের বগুড়া ধুনট থানা, কিন্তু আমরা ঢাকা শহরে অনেক অনেক বছর, আমার জন্ম, আমার বাবার জন্ম আসলে ঢাকা শহরেই, আমি বেসিক্যালি মোহাম্মদপুরের ছেলে। আপনার লাইফের কোনো ইম্পর্টেন্ট মানুষ, হতে পারে বন্ধু, রিলেটিভ, টিচার কিংবা এলাকার দোকানদার, যাকে আপনার ভালো লাগতো কিংবা যাকে কোনো কারণে মনে রেখেছেন কিন্তু কখনো বলা হয়নি সেটা আজকে বলে দেন? ভালোবাসি বা পছন্দ করি এরকম না, যে মানুষটার কথা বলবো সে মানুষটার নাম আমি আসলে জানি না। আমি যখন ক্লাস 7 পড়ি তখন আমি ক্লাস 4 একটা ছেলে একটা মেয়েকে আমি ড্রয়িং শেখাতাম, আমার বেতন ছিল 500 টাকা। এই 500 টাকা পারিশ্রমিক পাওয়ার পরে আমি একটা দোকানে গিয়েছিলাম, একটা ইমিটেশনের দোকানে, আমার মায়ের জন্য কিছু একটা কিনতে, হয় কানের দুল নাহলে গলার একটা লকেট। আমাকে দেখে দোকানদার ভীষণ অবাক, তখন জিজ্ঞেস করছিল যে তুমি কি এখানে কি কিনতে আসছো? তখন আমি বললাম যে আমি একটা এই দুলটা আমার পছন্দ, এটার দাম কত, আমি আমার মার জন্য কিনতে আসছি এটা, তো আমি যেটা পছন্দ করেছিলাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন যে আব্বু তুমি এটা নিও না, এটা কোয়ালিটি ভালো না, তুমি এইটা নাও, এটা অনেক দিন টিকবে, আর এটা 100 টাকা দিলেই হবে। উনি আমার কাছ থেকে 100 টাকা নিয়ে আমাকে একটা খুব গুড কোয়ালিটির একটা দুটো কানের দুল দিয়েছিলো, আমি আমার মার জন্য নিয়ে গিয়েছিলাম, ওটা নিয়ে আমি আমার মাকে দিয়েছিলাম। কিন্তু ওই লোকটার চেহারাটা আমার মনে নাই, এই লোকটার নাম তো আমি জানিই না, কিন্তু এই ঘটনাটা আমি ভুলিনি, ওনাকে আমার এখনও পর্যন্ত মনে আছে। এবং মানে পৃথিবীতে আসলে যে অনেক অনেক ভালো মানুষ আসলে বাস করে, আমার কাছে মনে হয় যে সেই ভালো মানুষগুলোর মধ্যে সেই মানুষটা ছিলেন একজন, তো ওনাকে আমি আজ পর্যন্ত ভুলিনি। আচ্ছা আমি কি 10 মিনিটের জন্য একটু ব্রেক নিতে পারি? মানে ব্রেক মানে হচ্ছে যে আমার ছোট্ট একটা শর্ট আছে, একটু চেঞ্জও আছে, চেঞ্জটা করে দেন আবার নিচে আপনাদের সাথে বসে কথা বলছি। ওকে আপনি আসুন না, আমার সাথে আসুন, নিচে বসুন প্লিজ। শিওর অপূর্ব ভাই, চলেন। আপনি তো ভাই রোমান্টিক হিরো, তো আপনার লাইফের প্রথম প্রেম? প্রথম প্রেম অন্য 8-10টা বাচ্চার মতোই, আমার একজন স্কুল টিচার, ড্রয়িং টিচার। লাইফে সবারই স্ট্রাগল থাকে, আপনারও নিশ্চয়ই ছিল? জি অবশ্যই। মিডিয়ার শুরুর দিকে কাজ করতে এসে সবচেয়ে অকওয়ার্ড কোনো মোমেন্ট? অনেক সিনিয়রদের কাছে আসলে সালাম দেওয়ার পর উত্তরটা পেতাম না, ওটা একটু অকওয়ার্ড লাগতো, মানে কিছু কিছু সিনিয়রদের কাছ থেকে। মিডিয়ায় আপনার সাথে হওয়া সবচেয়ে ফানি কোনো মোমেন্ট? সেটা হচ্ছে একটা চরিত্রের জন্য একবার একজন পরিচালক এবং প্রযোজক আমাকে কল করেছেন, তখন আমার পারিশ্রমিক খুব কম মানে হচ্ছে খুবই কম, তো তারপরও তার থেকেও অর্ধেক পারিশ্রমিকে ওনারা আমাকে অফার করেন চরিত্রটা করার জন্য, যেটাতে আমি আসলে রাজি হইনি তখন। তো ঠিক তার 1 বছর পর
ঠিক একই চরিত্রের জন্য একই নাটকে আমাকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে সেই চরিত্রের জন্য কাস্ট করা হয়। তো এই এটা আমার কাছে একটা আমার কাছে এটা ফানিও মনে হয়, কারণ ততদিনে আসলে একটু আমি আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার চাহিদাটা আর একটু বেড়েছিল। তো একই প্রজেক্ট, একই প্রযোজক, একই পরিচালক, কিন্তু পারিশ্রমিক তখন যে পারিশ্রমিকটা আমি চেয়েছিলাম সেটাতে তার রাজি হননি। পরে তার দ্বিগুণ যখন আমার পারিশ্রমিক হয়ে গেছে তখন চাহিদার কারণে হলো তা আমাকে নিতে হয়েছিল ওই একই নাটকটাতে। এটা আমার কাছে আসলে এটা কোনো নেগেটিভ কোনো স্মৃতি না, এটা আমার কাছে মনে হয় ফানি, এটাতে আমি একটু ইন্সপায়ার হই, মনে হয় তখন যে আসলে মানুষের দিন বদলায়। আপনাকে যারা এসে বলে ভাইয়া অ্যাক্টিং করতে চায়, তাদের জন্য কি শুধু টিপস নাকি রিয়েল হেল্প করেন আপনি? টিপস পর্যন্তই থাকতে হয়, কারণ আমি প্রযোজক নই, আমি পরিচালক নই, আমি একজন অভিনেতা, অভিনয় করাই হচ্ছে আমার কাজ। যখন কেউ আমাকে অভিনয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেন আমার কাছে, তাদেরকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করি যে কি কি আসলে আমার ক্ষেত্রে কাজে লেগেছিল, হয়তো তাদেরও কাজে লাগতে পারে। আচ্ছা, থিয়েটার আসলে কতটা ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট। আপনি তো থিয়েটার করেননি, তারপরও পপুলার অ্যাক্টর। আমি থিয়েটার না করলেও আমার যারা শিক্ষক ছিলেন তারা প্রত্যেকে আসলে থিয়েটার করেছিলেন এবং তারা অভিনয়ে জানতেন এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং নাম করা অভিনেতা। তো তাদের কাছ থেকে শেখার সৌভাগ্যটা আমার হয়েছিল এবং প্রতিনিয়ত সেটা আমি শিখছি। কোনো ফিল্মের জন্য যদি আপনাকে স্কিন ট্যান করে 10 কেজি ওয়েট কমিয়ে 3 মাসের জন্য সব ছাড়তে হয়, আপনি রাজি হবেন? ডিপেন্ড করবে আসলে যে সিনেমাটা আসলে কেমন, চরিত্রটা কেমন, আমার কতটুকু ভালো লাগে কাজ করছে সেটার উপর। চা, কফি, শরবত কোনটা ভালো লাগে? চা। অবশ্যই ডায়েট কন্ট্রোল করেন, বাট কোন খাবারটা থাকলে সব ছেড়ে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে? ভাত, গরু মাংস, ডাল আর ছোট মাছের চচ্চড়ি। শেষ দেখা বাংলা সিনেমা রেটিং কত দেবেন আউট অফ 10? শেষ দেখা বাংলা সিনেমা হচ্ছে যদি কিন্তু তবুও, শিহাব শারিনের পরিচালনায়, অভিনয় করেছিল অপূর্ব আর নুসরাত ফারিয়া। স্ক্রিপ্টকে দিব 10 আউট অফ 10, ছবিটাকে আমি রেটিং দেব 10/7। নিজের অভিনীত সবচেয়ে অপছন্দের নাটক, সবচেয়ে পছন্দের নাটক? নিজের অভিনীত সব থেকে অপছন্দের নাটক হচ্ছে বড় ছেলে, আবার সব থেকে পছন্দের নাটক হচ্ছে বড় ছেলে। এমন কোন নাটক যেটাতে আপনি অভিনয় করেননি কিন্তু দেখে মনে হয়েছে যদি অভিনয় করতে পারতাম? আমার এখনও মনে হয় যে আমি যদি বহুব্রীতে একটু সুযোগ পেতাম অভিনয় করার, কিংবা কোথাও কেউ নেইতে যদি সুযোগ পেতাম, যদি সংসপ্তকে ছোট্ট একটা চরিত্র করার যদি সুযোগ পেতাম, যদি সকাল সন্ধ্যায় ছোট্ট একটা চরিত্র করার সুযোগ পেতাম, কিংবা রূপনগর, কিংবা 12 রকম মানুষ, বহু নাটক, বহু আফসোস। আমি 4টা নাম বলবো, আপনি এক কথায় ডিসক্রাইব করবেন। সুবর্ণা মোস্তফা, বোল্ড অ্যান্ড বিউটিফুল। জাহিদ হাসান, মোস্ট চার্মিং। শহীদুজ্জামান সেলিম, আয়রন ম্যান। মোশাররফ করিম, টু ট্যালেন্টেড। চঞ্চল চৌধুরী, ভার্সাটাইল। কোন ডিরেক্টরের সাথে কাজ করতে চান কিন্তু করা হয়নি? স্টিভেন স্পিলবার্গ, এখনো করা হয়নি কাজ। পৃথিবীর যে কোনো মুভি, যে কোনো সময়ের মুভি যেটাতে মনে হয় যদি কি ক্যারেক্টারটা প্লে করতে পারতাম? অ্যাভেঞ্জার্স, যে কোনো সিকুয়েল। আমার ছেলে আয়াসের সব থেকে পছন্দের সিনেমা, ও প্রচুর মুভি দেখে এবং ডাই হার্ড ফ্যান। খুব স্বপ্ন যে এরকম একটা চরিত্রে অভিনয় করতাম, আমার ছেলে আমার দিকে হা করে তাকে দেখতো যে ওর বাবা বিশ্ব জয় করে ফেলছে, গোটাই মানে হোল ইউনিভার্স, এরকম একটা চরিত্রে অভিনয় করার মানে যদি সুযোগ পেতাম আসলে খুব সৌভাগ্যবান মনে হতো আর কি। ভাই, আপনাকে তো প্রশ্ন মানে জর্জরিত করে ফেললাম, এবার আমাদের উদ্দেশ্যে যে কোনো প্রশ্ন করেন, অ্যান্সার দিব ফর শিওর। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো প্রশ্ন কেন করেন? আমাদের কাজই তো প্রশ্ন করা ভাই, জনতার উদ্দেশ্যে বিদায় মানি। সবার ভালো থাকা, সুখে থাকা, এটাই সব থেকে আসলে বড় কামনা আমার তরফ থেকে। শেষ আবদার, অভিনয় ছাড়া ইনস্ট্যান্ট এমন কিছু করে দেখান যা আমরা দেখিনি বা জানি না, গান, জোকস, নাচ, কবিতা, এনিথিং। জোকস বলাতে আমি প্রচণ্ড খারাপ, নাচ আমি প্রচণ্ড ভয় পাই, অভিনয় আমি পারি না, গানও মানে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান, তারপরও 2 লাইন গান শোনাতে পারি। একটা গান আমি প্রচুর গাই, গাওয়ার চেষ্টা করি আর কি, সেই গানটুকুই 2 লাইন শোনাতে পারি। ও রে নীল দরিয়া আমাদের ছাড়িয়া, বন্দী হইয়া মন পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া। অনেক অনেক থ্যাঙ্কস ভাই আপনাকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় নিলাম, অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা দিলেন সেজন্যে। আর এই তো, ইউর মোস্ট ওয়েলকাম, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, বাই বাই।
আজকে তাহলে বিদায়। আজকে চলে যাচ্ছি বলে ভাববেন না, আর ফিরে আসবো না। ফিরে আসবো আবার খোঁজে অন্য কোন তারকার, যারা প্রিয় আমাদের সবার। ওরে নীল দরিয়া আমার।